পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। শাশ্বত প্রেমের মূর্ত প্রতীক তাজমহলকে ঘিরে মানুষের আবেগ ও ভালোবাসার শেষ নেই। অসাধারণ এই স্থাপত্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক যান ভারতে। তাজমহলকে উপজীব্য করে উপাখ্যান, ইতিহাস ও গালগপ্পেরও শেষ নেই। তাজমহল সম্পর্কে মানুষের অসীম আগ্রহ থাকলেও অনেকেই এর অনন্য স্থাপত্যের সবটুকু জানেন না। অনেকেই যা জানেন তার মধ্যে রয়েছে ইতিহাস ও মিথের মিশ্রণ। তাজমহল নির্মাণ শুরু হয় 1632 সালে। পারস্য ও ইসলামী স্থাপত্যশৈলীতে নির্মিত এই সমাধিসৌধ নির্মাণে সময় লেগেছিল 22 বছর। পারস্য, ভারত ও অটোমান সাম্রাজ্যের প্রায় 20,000 কর্মী এই নির্মাণযজ্ঞে নিয়োজিত ছিলেন। অসাধারণ এই স্থাপনার প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহোরি। অনেকেই জানেন না, মার্বেল পাথরে নির্মিত তাজমহলের দেওয়াল একসময় মহামূল্যবান রত্ন দিয়ে খচিত ছিল। আলো পড়লে দেওয়াল যেন ঝলমল করে, এজন্য বসানো হয়েছিল এসব পাথর। তাজমহলের প্রতি ইঞ্চি নকশায় কারুকার্য খচিত হলেও সম্রাট শাহজাহানের সমাধিটি একেবারেই সাদামাটা। সম্রাট শাহজাহানের সত্যিকারের সমাধিটি একেবারে নিস্তলায় অবস্থিত। ছবিতে তাজমহলের প্রতিটি গম্বুজ সমান মনে হলেও প্রকৃতপক্ষে প্রতিটি গম্বুজ প্রতিসম নয়। স্থপতি দিলীপ আহুজা দেখছেন তাজমহলের গম্বুজগুলি 5.5% পর্যন্ত অপ্রতিসম। আহুজার মতে প্রতিটি গম্বুজ সমান মনে হলেও দূর থেকে দেখার সময় এগুলো অপ্রতিসম মনে হতো। সবগুলি গম্বুজ সমান দেখতে এরকম অপ্রতিসম মাপে বানানো হয়েছে। তাজমহল নিয়ে একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে যে তাজমহলের মতো আরেকটি স্থাপত্য যেন নির্মাণ করতে না পারে, এজন্য এর স্থপতি ও 20,000 শিল্পী শ্রমিকের আঙ্গুল কেটে ফেলেছিলেন সম্রাট শাহজাহান। এটা কতখানি ইতিহাস আর কতখানি মিথ সে নিয়ে রয়েছে গবেষণা। জার্নাল অব হিস্টোরিক্যাল রিসার্চের একটি গবেষণায় বলা হয় আঙ্গুল কেটে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ কল্পকাহিনী বা মিথ। নিবন্ধে বলা হয় একজন শিল্পী শ্রমিকের হাত বা আঙ্গুল কেটে নিলে কিছু না কিছু প্রমাণ অবশিষ্ট থাকত। কাউকে হত্যা করলে তাদের কঙ্কাল মিলত, এমন কিছুই পাওয়া যায়নি। বরং সম্রাট শাহজাহান শিল্পী শ্রমিকের বসবাসের জন্য একটি আবাস গড়ে তুলেছিলেন। তার নাম তাজগঞ্জ, যা এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বলা হয় ইতিহাস যত দূরে চলে যায়, অতীত যায় তত পেছনে, তত এতে মেশানো হয় কিছু কল্পকথা, কিছু মনগড়া কাহিনী। এভাবেই ছুটে চলে ইতিহাস মিথকে সাথে নিয়ে।